ওয়েলকাম ফ্রেন্ডস, গত 17ই আগস্ট থেকে উৎসশ্রীর মাধ্যমে যে সাধারণ বদলির প্রক্রিয়া চলছে তার রেকমেন্ডেশন লেটার স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে ছাড়া শুরু হয়েছে এবং তার পরপরই আপনারা অনেকেই প্রশ্ন করছেন এবং সেটাই স্বাভাবিক যে কি নিয়মে বা কোনগুলো আগে ছাড়া হচ্ছে কি ব্যাপার। তো এই বিষয়ে যেটুকু তথ্য আমি জোগাড় করতে সক্ষম হয়েছি একটু আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে কিছুই বিষয়টা নয়, মেডিকেল গ্রাউন্ডে আপনারা যারা আবেদন করছেন সেটা ধরুন দুভাবে হতে পারে, ইনফ্যাক্ট তিনভাবে হতে পারে। একটা হচ্ছে মেডিকেল গ্রাউন্ড সেলফ, আমরা দেখেছি তো নিজের ক্ষেত্রে যে সমস্ত রোগগুলি বলা আছে সেই রোগগুলো, পাশাপাশি মেডিকেল গ্রাউন্ড সন ডটার বা স্পাউসের সেখানেও যে রোগগুলো বলা আছে সেই রোগগুলো, এটা গেল দুই ধরনের। আবার যারা আদার রিজিয়নে করছেন কিন্তু কোনো মেডিকেল গ্রাউন্ড শো করছেন, সেটা মা বাবার হোক বা নিজের অন্য কোনো রোগ যেগুলো লিস্টেড নয়, অর্থাৎ সামগ্রিকভাবে যেখানে মেডিকেল বিষয়টা যুক্ত রয়েছে সেই বিষয়টা কিন্তু প্রধান শিক্ষক শিক্ষিকাদের এমসি ডক্টরকে দিয়ে একটা সার্টিফাইড কপি আপলোড করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, ডিআইদের বা প্রাইমারির ক্ষেত্রে এসআই বা এসআই নয় প্রাইমারি ক্ষেত্রে ডিপিএসসির কাছে এটা চলে যাচ্ছে, ডিপিএসসিকে সিএমওএইচকে দিয়ে কিন্তু আবার সার্টিফাইড কপি আপলোড করতে হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে এই সিএমওএইচ বা বিএমওএইচ অর্থাৎ এমসির যারা ডক্টর মেম্বার তো তারা কিন্তু সবসময় অ্যাভেলেবেল নয়। আবার বাস্তবে যেটা হচ্ছে, অনেকে বলছেন আমাদের কাছে কোনো মেডিকেল ডিপার্টমেন্ট থেকে এই বিষয়ে কোনো ইনফরমেশন নেই, এই একটা কিন্তু কমিউনিকেশন গ্যাপ চলছে, যে কারণে যারা মেডিকেল গ্রাউন্ডে আবেদন করেছেন আপনাদের কিন্তু ফরওয়ার্ড হয়ে এসএসসি পর্যন্ত যেতেই অনেকটা সময় লেগে যাচ্ছে, শুধুমাত্র ওই সিএমওএইচ বা বিএমওএইচদের অ্যাভেলেবিলিটিটা একটু কম বা ওই ক্ষেত্রে সার্টিফিকেটটা আসতে সময় লাগছে, এই একটা প্রক্রিয়াটা একটু সেই কারণে ওই দিকটা দেরি হয়ে যাচ্ছে। বাকি গ্রাউন্ডে যারা আবেদন করছেন তাদের কিন্তু সরাসরি প্রধান শিক্ষক থেকে ডিআইয়ের কাছে চলে গেলে এবং ডিআই থেকে এসএসসির কাছে চলে গেলে কিন্তু এখন যে সিস্টেমটা চলছে ডেলি বেসিসে একটা আপনার চিঠি ছাড়ার যে প্রক্রিয়া চলছে সেইভাবে কিন্তু বিষয়টা করা হচ্ছে। তো এই তথ্যটা আমি পেলাম কারণ আপনারা অনেকেই বলছেন যে আমার হয়ে গেছে, আমার ডিআই ছেড়ে দিয়েছেন বা প্রধান শিক্ষক ছেড়ে দিয়েছেন কিন্তু এখনও কেন প্রক্রিয়াটা সম্পূর্ণ হলো না। তো এইটা একটা কারণ কিন্তু আমি আজকে জানতে পারলাম, যে কারণে বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আমি ক্রমাগত আপডেট নিতে থাকছি, আপডেট আবার যেমন পাবো আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।